আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হলাম চমৎকার টিউটোরিয়াল নিয়ে যদি আপনার থাকে একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ আপনাকে অবশ্যই টাইপ কিছুটা হলে জানতে হবে তো ভিউর্স আজ কিছুটা নয় আপনাদের পুরোপুরি পনেরো দিনে টাইপের মাস্টার বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ আমি দেখাবো টাইপিং মি ডট কম এই ওয়েবসাইট থেকে তো এটা লিঙ্ক এটা লিঙ্ক আপনি কোথায় পাবেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনার সরাসরি চলে আসবেন এই পেজে এই পেজে আসার পরে লিসেন ওয়ান থ্রি শুরু করে লিসেন ফিফটিন পর্যন্ত পনেরোটা লিসেন দেওয়া আছে এই পনেরোটা লিসেন আপনার পনেরো দিনে প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবেন টাইপের রাজা তো ভিওর্স চলুন কথা না বেরিয়ে কাজ শুরু করা যাক তো পুরো ভিডিও যারা আসি আমি সাদেকুল ইসলাম আশা করি আপনি আমার সঙ্গে আসেন হয়তো ভিডিওটি একটু পনেরো মিনিট বা বিশ মিনিট হতে পারে কারণ আপনাদের এই বিষয় নিয়ে খুঁটিনাটি এ টু জেড পুরোপুরি আমি দেখানোর চেষ্টা করবো অর্থাৎ আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনি কিভাবে টাইপ শিখ করবেন এবং টাইপের মাস্টার হয়ে যাবেন তো ওয়ানে ক্লিক করার পরে প্রথম যে কাজটি আপনার হবে এখানে তারা দিয়েছে টাইপিং লিসিন ওয়ান লেফট হ্যান্ড প্র্যাকটিস বাম হাতে এই পাঁচটি অ্যাঙ্গেল প্র্যাকটিস তারা দিয়েছে এবং এই পাঁচটি অ্যাঙ্গেল কোথায় কোন অক্ষর রাখবেন এটি তারা লাল রঙ করে ঘরটা ফিল আপ করে দিয়েছে এই এস ডি এফ এখানে আঙ্গুলের নাম দেওয়া আছে দেখেন একটু খেয়াল করুন পিং ফিঙ্গার এ এই আঙ্গুল যেটা সেটা হল পিঙ্ক ফিঙ্গার এ চিহ্নকে দেওয়া আছে যেটা রিং ফিঙ্গার এস রিং ফিঙ্গার যেখানে এস চিহ্ন আছে সেটা হল রিং ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার ডি যেখানে ডি দেওয়া আছে এটা হলো মিডিল ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গার এফ এবং থাম হল স্পেস বার তো চলেন শুরু করি এখানে স্টার্ট এক্সারসাইজ এখানে ক্লিক করলাম করলে নতুন একটা বক্স ওপেন হলো তো এই বক্সের থেকে আপনাদের কাজটা হবে এখন কিবোর্ড থেকে এই আপনার যে পাঁচটি অ্যাঙ্গুল তারা দিয়েছে অর্থাৎ এ এস ডি এফ এবং স্পেস বার এগুলো এখানে টাইপ করতে হবে আমি শুরু করলাম শুধু দেওয়া আছে ত্রিপুলে ঠিক আছে ডি ডি এস 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 ভুল করলাম আমি ইচ্ছে ভুল করলাম এখানে দেখেন কি লিখছে ই আর রং কি অর্থাৎ এখানে ভুল করেছেন আপনি এখন যা করতে হবে আমি কি বলতে ছটি প্রথমটি চাপব এস প্রথমটি চাপব এস চাপলাম ডি চাপলাম এফ চাপলাম ঠিক আছে ডি ডি এফ এফ তারপরে এ ডি এস এফ ডি ভুল করছে আবার ডি এফ এস এ ডবল এফ ঠিক আছে এস এ ডি এ অর্থাৎ আপনাকে এখানে এস ডি এস এ এফ এখানে আপনি টাইপ করবেন এভাবে আপনি কিবোর্ড থেকে টাইপ করবেন শুধু লেফট হ্যান্ড প্র্যাকটিস বাহমাতেরি পাঁচটি বোতাম করার পরে আপনার এখান থেকে পুরোপুরি টাইপ করা শেষ হবে তো দেখাবে এরকম ঠিক আছে শেষ হলে দেখাবে এরকম টু মিস্টেক্স ইন উনষাট সেকেন্ডস ঠিক আছে উনষাট সেকেন্ডের মধ্যে শেষ করছি এটা আমি এবং দুটো ভুল করেছি এরকম আপনাকে দেখাবে তো যখন আপনি পুরোপুরি এই বক্সটা ফিল আপ করবেন এখানে সময় দেখাবে আপনি কতটুকু সময় নিয়েছেন এবং কয়টা ভুল করেছেন এভাবে আপনি লিসেন ওয়ান প্র্যাকটিস করবেন শুধু একদিনে করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আমি আপনাকে সাজেস্ট করব। আপনি একদিনেই লিসেন ওয়ানটি শেষ করবেন আর যদি আপনার একটু অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এখানে পনেরো দিন লাগবেন আপনার সাত দিনের মধ্যে আপনি টাইপের মাস্টার হয়ে যাবে আমি আশা করি তো আমরা লিসেন ওয়ান শিখলাম এবার শিখব লিসেন টু লিসেন টু ক্লিক করলাম টাইপিং লিসেন টু রাইট হ্যান্ড প্র্যাকটিস এবার আপনাকে তারা দিয়েছে ড্যান হাতে প্র্যাকটিস এখানে পাঁচটা ঘর লাল রঙার্ট করা যে কে এল এবং সেমিকলন ইংস ফিঙ্গার সমান সমান জে যেখানে যে ইনডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার সমান সমান কে রিং ফিঙ্গার সমান সমান এল পিং ফিঙ্গার সমান সমান সেমিকলন এবং স্পেস বার আপনাকে অবশ্যই এগুলো নাম মনে রাখতে হবে কোন আঙ্গুল দিয়ে আপনি কোন বোতামটি টাইপ করবেন চলো শুরু করি ক্লিক করলাম করলে একটা বক্স ওপেন হলো বক্সে যে আমি কিবোর্ড চাপবো যেমন জে এল কে এল কে চাপলাম তবে তোকে সেমিকুলন দেওয়া আছে এখানে আমি অন্য অক্ষর চাপ ইচ্ছে করে দেখেন কি হলো ভুল করছি অর্থ ভুল হয়েছে এখানে যদি আমি এখানে সঠিক বোতামটি চাপি যেমন সেমিকোলন চাপলাম ওকে হলো আবার কে চাপবো ঠিক আছে কে এল জে তারপর জে এল ভুল করছে আবার এল চাপলাম ডবল জে চাপলাম এভাবে আপনাকে এভাবে টাইপ করতে হবে তো টাইপ করা শেষ হয়ে গেলে ঠিক একই নিয়ম এখানে সময় দেখাবে আপনি কটা ভুল করেছেন এবং কতটা সময় নিয়েছেন এভাবে আপনি লিসেন টু প্র্যাকটিস করুন এবং তাছাড়া তারা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে আপনি কোন আঙ্গুলে কোন কোন বোতামটি আপনি ধরবেন এবারে শুন লিসেন থ্রি লিসেন থ্রিতে কি বলছে তারা লেফট অ্যান্ড রাইট হ্যান্ড প্র্যাকটিস আগে আমরা লিসেন ওয়ানে দেখেছিলাম লেফট হ্যান্ড এবং লিসেন টুতে দেখেছিলাম রাইট হ্যান্ড এবার লিসেন থ্রিতে দিয়েছে লেফট অ্যান্ড রাইট দুই হাতে প্র্যাকটিস এখানে আপনি কোন অ্যাঙ্গুলে কোন বোতামটি টাইপ করবেন এর কিন্তু ছবি আঁকড়ে দিয়ে দিয়েছে এবারে যা করতে হবে স্টার্ট এক্সারসাইজ এখানে ক্লিক করতে হবে করার পরে এখানে একটা বক্স ওপেন হলো এই বক্সে যে কটা অক্ষর আছে আপনার পুরোপুরি সবগুলো ফিল আপ করতে হবে যেমন ডবল এ এল জে এফ এ কলন যে এভাবে ভুল করছি এফ ভুল করলে এই বক্সের রঙ পাল্টে যাবে এবং তারা দেখাবে তারা একটা কী ভুল করছে এখান থেকে দেখা এবং এখানে সময় দেখাবে এখানে একটা সময় দেখাবে আপনি কতটুকু মানে সময় নিয়েছেন এবং কটা ভুল করেছেন ঠিক আছে এভাবে আপনি লিসেন থ্রি টাইপ করুন এবং শিখুন এখন আমরা দেখব কি বলছে টাই ফোর জি এই কিস ঠিক আছে তো এখান থেকে আপনি এফ বোতামটি যে আঙ্গুলে টাইপ করেছেন যে বোতামটি আপনি সেই আঙ্গু ধরতে হবে অর্থাৎ আপনি এই এফ আঙ্গুলটি যে বোতামটি যে আঙ্গুলে ধরবেন টাইপ করবেন আপনি জি বোতামটি ঠিক ওই আঙ্গুলে টাইপ করবেন এবং যে বোতামটি যে আঙ্গুলে টাইপ করবেন এইস বোতামটি ঠিক ওই আঙ্গুলে টাইপ করতে হবে এটা টাইপের নিয়ম ঠিক আছে এখানে ক্লিক করবেন স্টার্ট এক্সারসাইজ বক্স ওপেন হবে এখান থেকে টাইপ করে শুরু করে দেবেন লেসেন ফাইভ আপোস্টপি কি প্র্যাকটিস এখান থেকে করুন আপনার যে বোতামটি সরি যে আঙ্গুলে টাইপ করেছেন ঠিক ওই দিয়ে আপনাকে আপোস্টপি কি টাইপ করতে হবে আবারও বলি এখানে করুন বোতামটি যে আঙ্গুল টাইপ করেছেন আপোস্টপি কি আপনাকে ঠিক ওই আঙ্গুলে টাইপ করতে হবে স্টার্ট এক্সারসাইজ এখানে ক্লিক করলে বক্স ওপেন হবে এখান থেকে আপনি টাইপ করা শুরু করে দেবেন এবং প্র্যাকটিস করবেন লেসেন সিক্স এখানে কি বলছে শিফট কি প্র্যাকটিস অবশ্যই যদি আপনি বড় হাতের অক্ষর লেখেন অবশ্যই শিফট কি চেপে লিখতে হবে আমি দেখাই স্টার্ট এক্সারসাইজ ক্লিক করলাম করার পরে এখানে এ শুরুতে ভুল করছি দেখছেন প্রথমে কিন্তু আছে এ বড়ো হাতের আছে আমি শিফট ধরি নাই শিফট ধরে এ দিলাম এবার দি দিলাম তারপরে দেখেন এই সাথে বড় হাতে শিফট দিয়ে এইচ চাপলাম এফ তারপরে জি চাপলাম ভুল করছে আবার কারণ এখানে হবে এবার এল চাপলাম শিফটের এল চাপলাম অর্থাৎ আপনাকে বড় হাতের অক্ষর লিখতে গেলে অবশ্যই শিফট কি প্রেস করে লিখতে হবে এটা অনেকে আমরা জানি তবু একটু বললাম লেসেন সেভেন এখানে ক্লিক করলে এবার তো দিয়েছে কি লেফট হ্যান্ড রোপ এক টপরো এস ডি এফ এই চারটি বোতাম টাইপ করেছেন যেমন এ সমান সমান কি সমান সমান ই এবং এফ সমান সমান আর এবং টি অর্থাৎ এফ বোতামটি যে টাইপ করবেন ওই অ্যাঙ্গুল দিয়ে আর এবং টি আপনাকে টাইপ করতে হবে এখানে তারা বলে দিছে পিঙ্ক ফিঙ্গার দিয়ে আপনি কিউ এবং এ টাইপ করবেন পিঙ্ক ফিঙ্গার ঠিক আছে কিউ এবং এ টাইপ করবেন রিং ফিঙ্গার দিয়ে ডাব্লু এবং এস টাইপ করবেন মিডল ফিঙ্গার দিয়ে ই ইন্ড ডি টাইপ করবেন ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আর টি এফ অ্যান্ড জি টাইপ করবেন তাহলে এখানে সুন্দর লিখে দিয়েছে ডিসক্রিপশনে তারপরে দেখে নেবেন আশা করি আপনাদের খুব সহায়ক হবে এই টিপস গুলো লেসেন এইট রাইট হ্যান্ড টপ রো এখানে দেওয়া আছে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আপনার কোনটা কোন টাইপ করবেন মিডিল ফিঙ্গারে কী কী টাইপ করবেন এগুলো দেখে নেবেন তো যে পুরোপুরি দেখাইতে চাই আরো অনেক বড় হবে টিউটোয়ালটি সংক্ষিপে দেখা দেখাচ্ছি একটু দেখে আপনি দেখে নেবেন এগুলো লিসেন নাইনে কি বলছে তারা লিসেন নাইনে এবার হলো লেফট হ্যান্ড বটম ব্রো এখান থেকে আপনি দেখেন এ সমান সমান জেড এ সমান সমান এক্স বি সমান সমান সি এফ সমান সমান ভি এবং বি এখানে বলতে বলে দিছে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ভি এবং বি টাইপ করতে হবে আপনাকে লিসেন টেন টেন কি বলছে এখানে লাল বোতাম দেওয়া আছে আপনি কোন কোন অক্ষর কিভাবে টাইপ করবেন শুধু ফিঙ্গার দিয়ে এন এবং এম টাইপ করতে অর্থাৎ অর্থাৎ আপনাকে এই যে বোতনটা আপনি যে অ্যাঙ্গুলে টাইপ করবেন এন এবং এম ঠিক এখন অ্যাঙ্গুল দিয়ে টাইপ করতে হবে লিসেন ইলেভেন এবার হল নাম্বার কি ঠিক আছে নাম্বার ও লেফট হ্যান্ড বাম বামাতের এই নাম্বার রুগুলো দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ সমান সমান ওয়ান এস ইকুয়াল টু টু ডি সমান সমান থ্রি এফ সমান সমান ফোর এবং ফাইভ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ফোর এবং ফাইভ কি ফাইভ কিস টাইপ করতে হবে এখানে দেওয়া আছে ডিসক্রিপশানে এগুলো দেখে নেবেন লিসেন টুয়েলভ নাম্বার ও রাইট হ্যান্ড এখান থেকে আপনি যে বোতামটি যে অ্যাঙ্গুল টাইপ করেছেন ছয় সিক্স এবং সেভেন ঠিক ওই এক মধ্যে টাইপ করতে হবে যে ইকুয়াল টু সিক্স অ্যান্ড সেভেন কে সমান সমান এইট এল সমান সমান নাইন এবং সেমিকুল সমান সমান জিরো লিসেন থার্টিন এবার কি বলছে নাম্বার কো সিম্বল এই সিম্বলগুলো যে এখানে দেওয়া আছে ডিসক্রিপশনে আপনারা দেখে নেবেন এগুলো ঠিক আছে তো এভাবে লিসেন ফিফটিন পর্যন্ত আপনারা টাইপ করতে থাকুন আমি আশা করি আপনি পনেরো দিনের মধ্যে টাইপের রাজা হয়ে যাবেন আর যদি আপনার একটু অভিজ্ঞতা থাকে টাইপ বিষয়ে তাহলে দিন লাগবে না দিনের মধ্যে টাইপের রাজা হবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে করে জানাবেন যদি আপনি আমার অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন তারাও যেন দেখতে পায় কিভাবে টাইপ করতে হয় আমি আবারও বলি টাইপিং ডট কম এখানে টাইপ শিখতে হলে অবশ্যই আপনার ল্যাপটপ বা পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে হতে পারে সেটা ব্রডব্যান্ড লাইন হতে পারে মোবাইল কোম্পানির যে কোনো অপারেটর লাইন তবে এখানে নেটের স্পিড খুব কম হলেও সমস্যা নেই আপনি টাইপ করতে পারবেন এবং ইজিলি কাজ করতে পারবেন আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি খোদা হাফেজ